গান আছে না সাবাই জয় সিং তার অবসরের সময় কাটাতে নাহারগড় কেল্লার নির্মাণ করেন। এখান থেকে তিনি জয়পুর শহরের দেখাশোনাও করতেন। পূর্বে মহারাজা জয়সিংটুয়ের রাজধানী ছিল আম্বের। বর্ধিত জনসংখ্যা এবং পানীয় জলের সহজলভ্যতার জন্য তিনি তার রাজধানী স্থানান্তরিত করেন জয়পুরে এবং তার নাম অনুসারেই এই শহরের নাম হয় জয়পুর। আমরা এখন নাহারগড় ফোর্টে আসছি। দেখুন এই ফোর্ট থেকে জয়পুর যে সিটির অরিজিনাল ভিউটা কত সুন্দর লাগছে এখানে, মানে পুরো সিটিটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আম্বেরের রাজা সাবাই জয়সিং টু 1727 সালে এই শহরটি নির্মাণ করেন। জয়পুর ভারতের প্রথম পরিকল্পিত শহর এবং রাজস্থানের রাজধানী। সোনালী ত্রিভুজে তিনটি শহরের মধ্যে জয়পুর, প্রতিটি আগ্রা ও দিল্লি। বাঙালি স্থপতি বিদ্যুৎ ভট্টাচার্য এই শহরটির নকশা তৈরি করেন, যার আদিনিবাস পশ্চিমবঙ্গের নৈহাটিতে ছিল। ১৮২৭ সালে প্রিন্স অফ ওয়েলসের ভারতের আগমনকে স্মরণীয় করে রাখতে রাজা রাম সিং পুরো শহরটিকে গোলাপি রঙে রাঙিয়ে তোলেন। বর্তমানে জয়পুর একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে।
নাহারগড় ফোর্ট দেখে আমরা গেলাম জয়গড় ফোর্ট দেখতে। আমের ফোর্টের নিরাপত্তা রক্ষীদের সামরিক কেন্দ্র হিসাবে জয়গড় কেল্লা নির্মিত হয়। কেল্লার সুড়ঙ্গপথের মাধ্যমে খুব কম সময়েই আমের ফোর্টে পৌঁছে যাওয়া যেত। আমরা এখন জয়গড় ফোর্টে এসেছি। এন্ট্রান্স থেকে ফোর্টের এন্ট্রান্স অবধি যাতায়াত নাকি 1.5 কিলোমিটার রাস্তা। আর এখানে মেন ব্যাপার হচ্ছে, সমস্যা হচ্ছে আপনার প্রত্যেকটা ফোর্টে এন্ট্রান্সের অনেক টাকা নেয়, মানে টিকিটগুলো আর কি 100 টাকা 100 টাকা 50 টাকা। এক্চুয়ালি রাজস্থান গভর্নমেন্টের আন্ডারে এএসআই, তো আমরা তো এএসআই তে হ্যাবিচুয়েটেড, তো 20 টাকা 25 টাকা টিকিট কেটে কেটে। অ্যাকচুয়ালি একটা প্রবলেম হতো, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এএসআই প্রোটেক্টেড এরিয়াগুলো আছে ওখানে 30 টাকা 20 টাকা 20 টাকা করে টিকিট হয় ম্যাক্সিমাম জায়গায় আমরা গেছি। আর এখানে প্রচুর ফিস নিচ্ছে, পুরো ক্লান্ত। আর মানে এরকম দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ের মতো, মানে এই যে পুরো পাহাড়ে উঠছে এরকম একটা ব্যাপার আর কি। আমরা এখন পৃথিবীর সব থেকে বড় কামান দেখতে এসেছি। এই কামানটা একবারই ব্যবহার করা হয়েছিল কত সালে তোমার মনে আছে? না, আচ্ছা আমরা ভুলে গেছি। কামান আছে কেন? টেস্টিং এর জন্য। যেখানে পড়েছে সেখানে একটা বড় লেক তৈরি হয়ে গেছে। জায়গার ফোর্ট থেকে জলমহলটা খুব সুন্দরভাবে দেখা যায়। আচ্ছা, তাছাড়া পুরো সিটিটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর এই ফোর্টটাকে পুরো আরাবল্লী রেঞ্জটা চারিদিকে ঘুরে ঘিরে রয়ে গেছে এরকম মনে হচ্ছে দেখে। আর এখানে অটো করে আসার সময় ময়ূর দেখতে পেয়েছি, সুন্দর লাগে না ময়ূর? অনেক সুন্দর লাগে। অনেক প্যারটসও আছে, সুন্দর। আজকে আমরা আমের ফোর্ট দেখলাম, তা নাহারগড় আর জয়গড়। জয়গড়টা তিনটের সাথে কম্পেয়ার করলে একটু মলিন আর ইনফেরিয়র, কিন্তু এমনি সুন্দর, ভালো। ময়ূর দেখতে পেয়েছি। আসলে এখানে অনেক ফোর্ট আছে, আপনি কয়েকটা দেখার পরে একটু টায়ার্ড হয়ে যাবেন, বাট ফার্স্ট টাইম যদি আপনি জয়গড় ফোর্টে আসেন কোনো ফোর্ট না দেখে, তখন আপনার অবশ্যই ভালো লাগবে। জয়গড় ফোর্ট থেকেই জলমহল দেখতে পাওয়া যায়, তবে তা কাছ থেকে দেখার সৌভাগ্য আর মিস করিনি। জয়পুরে ফেরার সময় অটো থামিয়ে মানসাগর লেকের উপর নির্মিত এই আশ্চর্য স্থাপত্য নিদর্শনের সাক্ষী রইলাম আমরা।